আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা স্প্রিং রোল। স্প্রিং রোল কিন্তু ভেজিটেবল, স্প্রিং রোল খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি, যেহেতু রোজাই রমজানে, কিন্তু মাহে রমজানে কিন্তু এরকম রোল, ভেজিটেবল রোলটা কিন্তু খুবই চলে, যেহেতু আমাদের শাকসবজিটা খুব কম খাওয়া পড়ে, এরকম রোল হইলে কিন্তু ভালোই হয়। আর স্প্রিং রোল কিন্তু আমরা কেনা পছন্দ করি, প্রত্যেকের কিন্তু পছন্দের একটা খাবার, আমি মনে করি সবাই পছন্দ করবে। এটা কিন্তু খুব সহজভাবে তৈরি করতে পারবেন, একেবারে পারফেক্টভাবে হবে, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু বাসায় একদম পারফেক্টলি করা যাবে। বাইরে কিনে আনার কোনো প্রয়োজন নেই, একদম বাইরের রেস্টুরেন্টের মতোই হবে, একদম মজা হবে, খুবই মজা হবে। তার আজকে ভিডিওর কিছু না কিছু উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখানে কিছু পরিমাণ ভেজিটেবল নিয়েছি আমি। এখানে ক্যাপসিকাম নিয়েছি প্রায় হাফ কাপের মতো, আর লাল ক্যাপসিকাম নিয়েছি এখানে প্রায় পৌনে এক কাপের মতো। সবুজ এবং লাল দুইটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে হলুদটা ব্যবহার করতে পারেন। আর নিয়েছি এখানে গাজর, গাজরটা কিন্তু চিকন চিকন করে ফালি করে নিয়েছি, একটু চিকন চিকন করে কুচকুচ করে পোলে নিয়েছি। আর হচ্ছে এখানে পাতাকপিও নিয়েছি, যেহেতু ভেজিটেবল স্প্রিং রোল তোমার সবজি পরিমাণটা একটু বেশি লাগবে, বিশেষ করে পাতাকপিটাই। এরপর যে এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ পরিমাণ পানির সাথে একটু গুলিয়ে রাখতেছি, পরবর্তীতে কিন্তু আমার কাজে লাগবে। একটা পাশে কিন্তু রেখে দিলাম, আর চলে আসলাম কিন্তু চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে কিন্তু চুলার হিটটা কিন্তু একটু বাড়িয়ে তেলটা গরম করে নিলাম, তারপর একটু কমিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা দিলে কী হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ দিতে পারেন সাথে, কিন্তু আমি আজকে এখন আর এখানে পেঁয়াজ দিচ্ছি না, পরবর্তীতে ব্যবহার করবো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগেই মনে করেন জিয়াগুলো, গাজর কুচিগুলো, যেহেতু গাজরটা একটু শক্ত হয় তাই একটু 1-2 মিনিট কিন্তু একটু ভিজে নেবো তেলের উপরেই। পরবর্তীতে সবগুলো সবজি কিন্তু একসাথে ব্যবহার করবো। আর অবশ্যই কিন্তু সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু হাই হিটে রান্না করতে হবে, কোনো মতে কিন্তু লো ফ্লেম ব্যবহার করা যাবে না, কারণ পানি হয়ে যাবে, সবজিগুলো কিন্তু নেতিয়ে যাবে। সবজিগুলো এরকম থাকবে যে একদম কষকষে থাকবে, কিন্তু বাট সিদ্ধ হবে এই অবস্থায় থাকবে। এ পর্যায়ে দিয়ে দিলাম পাতাকপি, দিয়ে কিন্তু সবগুলো সবজি কিন্তু একসাথে দিয়ে দিব, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজটা কিন্তু একদম মিহি কুচি না, মানে বেশ মোটামোটা কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু চেক করে নেবেন, যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করবো তাই লবণটা একটু কমও দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া। এ পর্যায়ে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে চিলি ফ্লেক্স ব্যবহার করতেছিলাম, লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে সয়া সস, দিয়ে নাড়াচাড়া করে কিন্তু মিক্সড করে দিব সবগুলো উপকরণ একসাথে। আর অবশ্যই খেয়াল রাখবেন হাই হিটে কিন্তু কাজটা করতে হবে, কোনো মতে লো ফ্লেম দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ। জালটা কিন্তু জাল চালের উপর ডিপেন্ড করবে, কে কীরকম জাল খাবে সে অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা এরপর যে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি। অবশ্যই কিন্তু হাই হিটে রান্না করতে হবে, আমি কিন্তু আবারও বলতেছি হাই হিট দিলে কী হবে, মানে সবজিগুলো একদম কষকষে থাকবে এবং সুন্দর একটা কালারও থাকবে এবং ফ্লেভারটাও সুন্দর থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, 1/3 চামচ পরিমাণ পানির সাথে গুঁড়ানো কর্নফ্লাওয়ারটা, এতে করে কী হবে বাইন্ডিংয়ে আসবে, মানে সবজিগুলো যেটা বাইন্ডিংয়ের দরকার, যেহেতু জর্জরে অবস্থায় আছে তাই আমার বাইন্ডিং তৈরি করতে হবে, মানে একসাথে মিলিয়ে দিতে হবে। তাই এই প্রসেসিংটা অবশ্যই ফলো করবেন, তাইলে হবে। এরপর যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট, আমি কিন্তু এটা বাড়িতে সার্ভ করে দেখে রাখতেছি, মানে পরবর্তীতে আমার এটা মানে কাজে লাগবে। এই তো এরপর যে কিন্তু আমি এখানে ফেলোশিপ নিয়েছি, এটা কিন্তু যে কোনো শপিং মলে আপনারা কিনতে পেয়ে যাবেন, খুব ইজিলিভাবেই কিন্তু খুব সহজভাবে কিন্তু করা যাবে। আর এরকম শিট যদি হাতের নাগালে থাকে তাই কিন্তু স্প্রিং রোল করা তৈরি করা কিন্তু খুবই ইজি হয়ে যায় এবং খুবই সহজ হয়ে যায়। এরপর যে কিন্তু তোলা খুবই মনে করেন যে সহজ, এটা কিন্তু ডিপ ফ্রিজে থাকে, অবশ্যই কিন্তু এই ডিপ ফ্রিজে রেখে দেবেন, যে মনে করেন 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আপনারা এই শিটটা। এভাবে কিন্তু আলতো হাত তুলে নেবেন তাহলেই হয়ে যাবে, একদম পাতলা থাকে যেহেতু মানে সুন্দরভাবে তুলে নিতে হয়। এই তো এভাবে কিন্তু শিটগুলো তুলে নিব, তুলে নিয়ে কিন্তু সেট করে দিব একটা যে কোনো ছড়ানো জায়গায়, যাতে করে মানে সুন্দরভাবে পুট করা যায়। এই পর্যায়ে কিন্তু একটা বাইন্ডিংয়ের জন্য আমার একটা এওয়ার দরকার, গুলার দরকার। এই পর্যায়ে আমি 3 চামচ পরিমাণ আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি, এটা বাটিতে ময়দার মধ্যে মনে করছি পরিমাণ পানি দিয়ে একটা গুঁড়া তৈরি করে নিব। গুঁড়াটা কিন্তু খুব বেশি একটা পাতলাও হবে না এবং খুব বেশি একটা ঘনও হবে না, এই পর্যায়ে কিন্তু গুঁড়াটা তৈরি করতে হবে, অথবা দেখেই আপনারা বুঝতে পারবেন যে গুঁড়াটা কীরকম হবে। এই তো এই পর্যায়ে কিন্তু বাইন্ডিংটা এরকমই থাকবে। এখন কিন্তু আমি এটা সাইড দিয়ে পুট করার জন্য কিন্তু এই গুঁড়াটার আমার প্রয়োজন ছিল, এখন দিয়ে দেবো আমি পুর। পুরটা কিন্তু কীরকম দেবেন সে আপনারা বুঝতে পারবেন, কীরকম দেবেন যে যেরকম খাবেন ঠিক সে অনুযায়ী দিয়ে দেবেন। কেউ কম দিতে পারেন অথবা কেউ বেশি দিতে পারেন, তবে আমি একটু বেশি পরিমাণে দিব, তাতে করে খেতে একটু ভালো লাগবে।
আর দেখতে পাচ্ছেন কিভাবে মানে করেন বড়াটা বলতে হবে মানে রুলে যে শেপটা সেই শেপটা কিভাবে দিবেন একটু দেখে বুঝে নিতে পারবেন আপনারা কিভাবে করতে হবে এটা কিন্তু একদম টেনে টেনে মনে করেন টাইট করে একটা বাইন্ডিং দিতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে ভিতরে ফাঁকা থাকলে কিন্তু ভিতরে কি হবে যখন আপনারা বাসতে যাবেন তেলটা ভিতরে ঢুকে যাবে বড়াটা কিভাবে বলতে হবে দেখলে বুঝতে পারবেন আপনারা খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় এখন তো খুবই অনেকে মনে করেন খুবই কঠিন কিন্তু আসলে কিন্তু কঠিন না এটা কিন্তু খুবই ইজি একটা কাজ এভাবে কিন্তু চারপাশটা চেপে চেপে দিব এখন যে গ্রো তৈরি করে রেখেছিলাম আমি সেই ময়দাগুলোটা এই পাশে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য এটা ভালোভাবে কোট হয়ে যাবে সুন্দরভাবে আঠালো এইটা হয়েছে স্প্রিং রোলের মেন জিনিস এটা যদি আপনি ভালোভাবে কোট না করতে পারেন তাহলে কিন্তু ছুড়ে যাবে মানে পরবর্তীতে একাকার হয়ে যাবে মেলে চলে মানে সুন্দর হবে না আর কি রোলগুলা অবশ্যই চেষ্টা করবে সুন্দরভাবে চারদিকে কোট করার জন্য এবার টেনে টেনে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একেবারে শক্ত একটা বাইন্ডিং দেওয়ার জন্য শক্তভাবে যদি এরকম ভাবে থাকে মানে পাশ পাশ পাশগুলো যদি এরকম এলোমেলো থাকে তার ভিতরে ঢুকিয়ে দিবেন তাহলেই হবে মানে শেপটা একদম সুন্দর হয়ে যাবে এভাবে কিন্তু পাতাটা শেপে তৈরি করে নিব খুব ইজিলি ভাবে তৈরি করা যাবে একদম সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে তো এইভাবে কিন্তু পাতাটা সে বানিয়ে নিয়েছি আমি এখানে এখানে নিয়েছি প্রায় শুরু থেকে ছোটোটার মতো বানিয়ে নিয়েছি যে একসাথে কিন্তু শীট থাকে 30টার মতো কিন্তু আমি 1500টা বানিয়ে নিয়েছি আপনারা যে কোনো সময় অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন এই তো এই পাশে কিন্তু আপনারা সংরক্ষণও করতে পারেন যে কোনো এয়ার টাইপ বক্সে এক মাসের মতো সংরক্ষণ করা যাবে অথবা সিপলক ব্যাগে এই পাশে চুলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু ডোবা তেলে ভাজার চেষ্টা করবেন তেলটা কিন্তু হাই হিটে গরম করে তারপর লো ফ্লেমে নিয়ে আসছি আমি এখন খুব বেশি সময় কিন্তু লাগে না স্প্রিং রোল ভাজতে আর খুবই অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় ভাজাটা কিন্তু খুব লাইট কালার হয় আর দেখতে কিন্তু যেরকম সুন্দর হয় খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা এই তো দেখতে পাচ্ছেন সবগুলো স্প্রিং রোলই কিন্তু ভেজে নিলাম এখন শুধু আমার পরিবেশন করার ফালা এই তো দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে দেখলেই আমরা বুঝতে পারবো যে খেতে কতটা লোভনীয় হয় এবং অনেক সুন্দর একটা রেসিপি এটা প্রত্যেকের কাছে ভালো লাগবে এরকম রমজান মাসে কিন্তু ইফতারি আইটেমে যদি বিভিন্ন রকমের মানে রকমারি রকমের যদি আপনার ইয়া থাকে ইফতারি থাকে খেতে ভালোই লাগে মনটা একদম ফ্রেশ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনাদের কিছু না কিছু উপকারে আসবে এবং ভালো লাগবে যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম হয়েছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ